বন্ধুরা, এই সপ্তাহে রয়ের এপিসোড হতে চলেছে রাসেলমিনার আগের রয়ের এপিসোড, এবং যেখানে WWE আগে থেকেই অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে যে সেখানে থাকছে রোমান রিংস এবং ব্রক লেসনার। তো আজকের এই ভিডিওর আলোচনার মূল টপিক হবে যে সেখানে রোমান রিংস এবং ব্রকের মধ্যে কোনো প্রকার ব্রল, কোনো প্রকার ফাইট কিংবা ফেস টু ফেস দেখানো হবে কি না। তো বন্ধুরা, যেমনটা আপনারা অনেকদিন থেকে দেখে আসছেন যে রোমান রিংস এবং ব্রকের মধ্যে ব্রল হয়েই চলেছে, এবং এটা কিন্তু ফিজিক্যালি হওয়ার চেয়ে মেন্টালি ভালো খেলা হচ্ছে। কিন্তু এই ফিউডে রোমানকে একটু দুর্বল দেখানো হয়েছে ব্রকের থেকে, এবং যখন থেকে এদের মধ্যে ফিউডটি শুরু হয়েছে রয়্যাল রাম্বল পর থেকে, তখন থেকে রোমান রিংসের পিছনে ব্রক লেসনার যেভাবে লেগেছে সেটি কোনো বলার ভাষা নেই। কিন্তু চালাক রোমান রিংস ব্রককে অ্যাটাক করেছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এবং ব্রককে মেরে রক্তাক্ত করে ফেলেছিলেন, এবং তারপর থেকে ব্রক লেসনার রোমানের পিছনে লেগেছে একদম পাগল কুকুরের মতো। ব্রক যে কোনো রোমানকে অ্যাটাক করতে চান এবং তাকে একদম পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে ফেলতে চান, কিন্তু ব্রকের সেই সুযোগ এখনও মেলেনি। আর রোমান কোনো না কোনো উপায়ে ব্রকের থেকে বেঁচেই গিয়েছেন, কিন্তু সম্প্রতি কয়েকটি এপিসোডে রোমানিসকে ব্রক লেসনার সরাসরি অ্যাটাক করতে গিয়েছিলেন। যেমন ফোর লিফ দিয়ে তিনি রোমানের গাড়িকে একদম ভেঙে ফেলেছিলেন, এবং সেখানে রোমানিস প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিল। কারণ ভাই, সে তীক্ষ্ণ জিনিসটা যদি রোমানের মাথায় ঢুকতো তাহলে তিনি একদম শেষ হয়ে যেতেন। বাট তিনি কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিলেন অন্য একটি গাড়ির সাহায্যে, কিন্তু ব্রক সে গাড়িতে দরজা ভেঙে ফেলেছিলেন। এবং এর পরে, অর্থাৎ গত স্ম্যাকডাউনে, যেখানে WWE টিম ব্রককে বলেছেন যে রাসেলমিনিয়ার আগে রোমানকে অ্যাটাক করা যাবে না যতক্ষণ রোমান রিংস তাকে অ্যাটাক করছে, এবং তাই ব্রক রোমানকে রাগানোর জন্য তার লকার রুমে যান এবং সেই লকার রুমে গিয়ে সমস্ত প্রকার জিনিস নষ্টভ্রষ্ট করে দেন, একদম লকার রুমটি ভেঙে তছনছ করে ফেলেন, এবং এটাকে রোমান রিংস অনেক বেশি এগিয়ে যায়। বাট এরপর তিনি এবং পরিমাণ রিংয়ে একটি প্রমো করতে শুরু করেছিলেন, কিন্তু তখনই চলে আসেন ব্রক লেসনার হাতে একটি কুড়ুল নিয়ে, এবং সেই কুড়ুলটিতে রোমানের গাড়িটা একদম ভেঙে ভেঙে তছনছ করে ফেলেন। এবং তারপর ব্রক আসে রিংয়ে, কিন্তু এন্ট্রি করে না একদম দর্শকের মধ্য দিয়ে, এবং সেই সময় জিমি ইউসো এবং জে ইউসো রোমানকে নিয়ে পালিয়ে যায়, এবং ব্রক লেসনার অ্যাটাক করেছে রোমানের সিকিউরিটি গার্ডসের ওপর। তো আমার যেটা মনে হচ্ছে যে এই সপ্তাহে রয়ের এপিসোডে রোমান রিংস ব্রকের মধ্যে কোনো সরাসরি ফাইট দেখানো হবে না, কারণ রাসেলমিনিয়ার আগে এই প্রকার ম্যাচে কোনো প্রকার রিস্ক নিতে চান না WWE টিম, যাতে এদের মধ্যে কোনো প্রকার ইঞ্জুরি না হয়ে যায়। তো আগের মতনই ব্রক এবং রোমানের মধ্যে একটু ফেস্টিভ হতে পারে, বাট কোনো প্রকার সরাসরি ফাইট কিংবা সেরকম এক্সট্রিম লেভেলে কোনো প্রকার ব্রল দেখানো হবে না। তো আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই বলুন।